আপনাদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি, এমন কি জিনিস যা মানুষের থাকে, পশুর থাকে এবং সেটা থেকে পিচ্ছি বা তৈলাক্ত রস বের হয়। আসসালামু আলাইকুম, আমি সেফাত সিফাত দা ফুটিটি ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো দর্শক, আমরা আজকে চলে আসছি তপ্ত রেস্টুরেন্টে, ঠিকানাটা আমি বলে দিচ্ছি, মিরপুর 2 লাভ রোড। আরো সহজভাবে চিনতে হবে ন্যাশনাল স্কুলের পিছনের গেলে ঠিক অপোজিটে যে রেস্টুরেন্ট আপনারা দেখতে পারবেন সেটাই হলো তপ্ত রেস্টুরেন্ট। সো আজকে আমরা খাবার রিভিউ করব, কিন্তু এর আগে একটা ইন্টারেস্টিং শো করব আমরা, যেটা হলো আমাদের চ্যানেল থেকে নতুন গেম শো শুরু করব। সো এই গেম শোর রুলটা খুবই সিম্পল, আমরা মানুষজনের কাছে কিছু মজাদার ধাঁধা উপস্থাপন করবো এবং তাদের মধ্যে যারা ঠিক উত্তরটা দিতে পারবে তাদের মধ্যে একজনকে নিয়ে আমরা একত্রে ফুড রিভিউটা করব। সো সাউন্ড ইন্টারেস্টিং? ইয়েস, রাইট। সো চলেন দেরি না করে গেম শো শুরু করা যাক, এরপরে আমরা খাবার দাবারে চলে আসবো। সো গাইজ, আমরা চলে আসছি গেম শোতে। আমাদের সাথে যারা পার্টিসিপেট করবে সেই ভাইয়ার আমাদের সাথে দাঁড়ানো আছে, ভাইয়াদের নাম আমি আপনাকে জিজ্ঞেস করবো, এরপরে আমি গেম শো শুরু করবো। সো গাইস, গেমের রুলটা খুব সহজ। আমি বাংলাদেশের খুব পুরোনো একটা দাদা, মানে বাঙালি একটা পুরোনো দাদা জিজ্ঞেস করবো তাদেরকে, তাদের মধ্যে থেকে যারা উত্তর দিতে পারবে তারা উত্তর থেকে এই তত্ত্বতে আজকে খাওয়া দাওয়া করবো। সো গাইস, আমি খাতাটা বলি, খুব ইজি, তারপরে একটু চিন্তা করলেই পারবে। এমন কি জিনিস যা মানুষের থাকে, পশুর থাকে, সেটা থেকে পিচ্ছিল বা তৈলাক্ত রস বের। আমি আবারও বলতেছি, এমন কি জিনিস যা মানুষের থাকে, পশুদেরও থাকে এবং সেটা থেকে তৈলাক্ত বা পিচ্ছিল রস বের হয়। না না না, একটু ট্রাই করে আপনাদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি, এমন কি জিনিস যা মানুষের থাকে, পশুর থাকে এবং সেটা থেকে পিচ্ছিল বা তৈলাক্ত রস বের হয়। খুব সহজ, কিন্তু চিন্তা করলে আপনারা পারবেন। আমি তো হিং দিব, জিনিসটাকে মিং রাতে হয়। দেখা যায় ওনাদের মধ্যে কেউ পারলো না, দেখি নতুন কেউ পারে কিনা। মানুষের শরীরও থাকে, পশুর শরীরও থাকে এবং সেটা থেকে তৈলাক্ত বা পিচ্ছিল রস বের হয়। ইঞ্জেল? হ্যাঁ, ইঞ্জেল না, বের হয়। হ্যাঁ ঠিক আছে, বাট ওটা না। এমন কি জিনিস যা মানুষের শরীরেও থাকে, পশুর শরীরেও থাকে এবং সেটা থেকে তৈলাক্ত রস বের। হ্যাঁ, তৈলাক্ত রস। হ্যাঁ না, ঘাম না, ঘাম না, ঘামের কাছাকাছি, ঘামের কাছাকাছি। হ্যাঁ বুঝতে পারছি, ঘামের কাছাকাছি, ক্লোজ আছে। দুজন ডিসকাস করে অ্যানসার দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা ইচ্ছা করলে টেকনোলজির ব্যবহার করতে পারবেন। হিউম্যান অ্যান্ড অ্যানিমাল দুটো পরেতে থাকবে। নাক হইতে পারে? নাক না, নাক অনেকেই বসে পাচ্ছে না। ইজি, খুব ইজি, আপনারা খুব কাছাকাছি আছেন, কাছাকাছি আছেন, খুব দূরে নাই, মানে কাছাকাছি আছি আমরা, খুব কাছাকাছি। ভাই দোয়া করতেছে আমাদের। বলে দিন চর্বি। কোন রক্তের কালারই নেই? আরো আরো সহজ করছে, কোন রক্তের কালার নেই? সেটা তো একটা কালার আছে, টিকটিকি রক্তের কালার আছে সাদা, বাট এই রক্তের কোনো কালার নেই, রং নাই, না ওটা সাদা হয়।
কোন রক্তের রং নেই দেখি এবার হয় কেনার রেডি হ্যাঁ সো গাইস বহুত খোঁজাখুঁজি করে আমি আরেকজন ভাইয়াকে পাইছি ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ রায়হান মোহাম্মদ রায়হান ভাই ভাই ঘাতাটাকে আমি করবো জি অবশ্যই আচ্ছা কোন রক্তের রং হয় না টিকটিকি রক্তে না না ওটা তো রং আছে সাদা বাট এই রক্তের কোনো রঙই নেই জি রক্তই নেই ভাই খুব সহজ ইভেন এটা আপনার মধ্যে এখনো কাজ করতেছে এই ইমোশনটা আবেগ না আবেগ না আবেগের একটু কাছাকাছি এদিক ওদিক হবে আর কি বেশি দেরি করবো না পেটে প্রচন্ড খিদা আমরা এখন চলে যাবো খাবার দাবারে থ্যাংক ইউ দুইটা হট ডগ আর দুইটা কর্ন ডগ মানে হাফ এন্ড হাফ যেটা আপনারা টপ করতে যারা খাইছেন হাফ এন্ড হাফটা ওদের মোস্ট পপুলার প্লেটার বা যাই বলেন মোস্ট পপুলার ফুড সো এটা দিয়ে আমরা প্রথমে ট্রাই করবো দেন আমরা হট ডগে যাবো তো দেখি কেমন বানাইছে তারা সবাই এটা নিয়ে এত হাইপ আছে হাইপের আসলে কারণটা কি তো খেয়ে দেখা যাক ওকে সো কথাবার্তা বেশি না বলে খাবার শুরু করো সো গাইস আমাদের এই যে দুই ভাইয়ের হাতে দুই রুটিটা আছে এইটা হলো কর্ন ডগ এটা হলো হট ডগ এটা হলো হাফ এন্ড হাফ এই যে ভাইয়ের এটা হলো হাফ এন্ড হাফ মানে অর্ধেক চিজ অর্ধেক সসেজ তো আমরা এটা ভাঙবো ভেঙে দেখি কেমন চিজ দিছে ওকে 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 আই গট ইট আই গট ইট একটু চিজটা দেখেন ও মাই গড পিছু আমি পরে নিবো হাতটা ছেড়ে দিই কেমন লাগে হাতটা নোংরা করে বেশি ডোন্ট মাইন্ড প্লিজ হ্যাঁ আমি এমন নেই মানে আমাকে যদি এখন বলে 10-12টা খাইতে এখন সকাল সব খেয়ে ফেলবো পেটে অনেক জায়গা তো ওটা আমি পরে খাচ্ছি একটু হট ডগটা ট্রাই করি ভাইয়াকে বসায় রাখছি তো জোর করে রেডি ও ভাই তবে এখানেও কিন্তু চিজ দিয়ে ভরা এই যেটাতে পুরো চিজ ওকে আমি আপনাদেরকে দামটাই বলতে ভুলে গেছি আমি আবারও দামটা বলে দিই এবং দামের মধ্যে একটা টুইস্ট আছে মানে টপ তো যেই কারণে ফেমাস সেই কারণটা আমি এখন বলতেছি অ্যাকচুয়ালি
আপনি যে হট ডগটা দেখছেন ওইটা ক্লাসিক হট ডগের দাম যেটা সেটা হলো 120 টাকা, এবং আপনি যদি পরবর্তীতে আবার অর্ডার করেন সেটার দাম পড়বে মাত্র 100 টাকা। অর্থাৎ আপনি যখন প্রথমটা কিনবেন সেটাকে আপনার অ্যাকচুয়াল প্রাইস দিতে হবে, সেকেন্ডটা যেটা কিনবে সেটা আপনার জন্য 100 টাকা। এবং এরকম করে আরো বেশি আছে, যেমন 150 টাকার আছে, 220 টাকার আছে, 250 টাকার আছে। আপনি যে প্লেটারটাই নেবেন প্রথমটাই শুধু আপনি ফুল পেমেন্ট করবেন, সেকেন্ডটা আপনার জন্য মাত্র 100 টাকা। সেম এই কর্ন ডগ যেটা সেটার জন্য মানে হাফ অ্যান্ড হাফ আমরা যেটা খাইলাম সেটার দাম বর্তমানে 160 টাকা, সেকেন্ডটা যেটা আমরা পেমেন্ট করবো সেটা হলো 100 টাকা। সো এভাবে করে তাদের যে মেনুটা সাজানো আছে হট ডগ এবং কর্ন ডগের, এই পুরো মেনুতেই আপনি প্রথমটা 100 টাকা দাম দিয়ে কিনবেন, সেকেন্ডটা আপনার পে করতে হবে মাত্র 100 টাকা। সো এই কারণেই টপটোটা এত ফেমাস আমাদের মিরপুরে। সো আমাদের মিরপুরবাসীদের জন্য অ্যাকচুয়ালি আমার খাবারটা খেয়ে যেটা মনে হলো, টপটোটা আমাদের মিরপুরের জন্য গর্ব। এমন কোয়ালিটিফুল এবং প্রাইসিংয়ের মধ্যে যে এত সুন্দরভাবে সার্ভ করে, আপনি যখন ইন্টারভিউটা দেখবেন, যখন এখানে আসবেন আপনি ইন্টারভিউ দেখেও মন ভরে যাবে, প্লাস আপনি যখন খাবেন এবং মুখের মধ্যে যখন বোমগুলো ফুটবে, অ্যাকচুয়ালি ইট উইল ব্লো ইউর মাইন্ড। মানে এই বোমটাকে আমি নাম দিচ্ছি চিজি বোম, ঠিক আছে? চিজি বোম যদি মুখের মধ্যে ফাটাতে চান দেরি না করে এখনই চলে আসেন টপটোতে। সো আমার রেটিংয়ের মধ্যে সবগুলোই 100-তে 100, একটাকেও আমি নাম্বার ছাড়তে পারতেছি না। প্লাস তাদের প্রেজেন্টেশনটা এমন, তাদের রেসিপিটা এমন। ভাই আপনার কাছে কি মনে হচ্ছে? আমি জানি এটা ভালো, আমি জানি এটা ভালো। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো থাকে, ইনফরমেটিভ মনে হয়, শেয়ার করতে থাকবেন। আর ওই যে সাবস্ক্রাইব বাটনটা দেখতেছেন মনে এখানে আসবে না, এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখতেছেন এখানে কি করবেন, চাপ দিবেন, মানে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটা টিং টং।